নিয়োগ দুর্নীতিতে ধৃত বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পদত্যাগের দাবিতে সিপিআইএম এর পক্ষ থেকে মিছিল ও পথসভার আয়োজন করা হলো। সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়া বনোয়া বিধানসভার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পদত্যাগের দাবিতে বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার বনোয়া ব্লকের আন্দি এলাকায় মিছিল ও পথসভা করল বনোয়া ব্লক সিপিআইএম নেতৃত্ব। এদিন উপস্থিত ছিলেন রাজ্য ডিওয়াইএফআই সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক জহর আলী, খায়ের শেখ, সিপিআইএম এরিয়া কমিটির সদস্য মানোয়ার হোসেন, ডিওয়াইএফআই জেলার সহসভাপতি আবু সালেক সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব। বাজারে যেটা আপনারা জানেন, ইতিমধ্যে গোটা ভারতবর্ষের মানুষ জেনে নিয়েছে, আন্দিতে একজন বিধায়ক ছিল, বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তিনি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন এবং তিনি এখন প্রেসিডেন্সি জেলে। আমরা এই সময়ে মূল যে স্লোগান হাজির করেছি, বনোয়ার বিধায়ক বনোয়ার লজ্জা, চাকরি বিক্রি চক্রের পাণ্ডা বনোয়ার দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পদত্যাগ চায়, এই দাবি নিয়েই আমরা মিছিল এবং পথসভা সংগঠিত করেছি।